আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনার জাস্ট ফ্রেন্ডস আপনার ওনলি ফ্রেন্ডস যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে ঘুরতে যান বন্ধুরা মিলে ঘুরতে যান আপনার যেই প্ল্যান আছে আপনার যেইভাবে করে তাকে সেলিব্রেট করতে ইচ্ছা হয় সেটা আসসালামু আলাইকুম রহতল্লাহ বিসমিলা এখন রহিম প্রিয় দর্শক যার বক্তব্য আপনারা শুনলেন তাকে নিশ্চয়ই দেখেছেন আপনারা সাকিব বিন রশিদ যিনি কিনা টেন মিনিট নামক যে স্কুল যেখানে কিছুদিন আগেই নাস্তিকতাবাদ শেখানোর যে অভিযোগ যৌনতা শেখানোর যে অভিযোগ সে অভিযোগ তুলে তার বিরুদ্ধে আমি একটি ভিডিও করেছিলাম আজকে সাকিব বিন রশিদ যেদিন যে কথা বলেছিল সেই কথার পক্ষে আবার অনেকে বক্তব্য রেখেছেন যে তারা তো শিক্ষা দিচ্ছে আসলে এমন শিক্ষা দিয়ে আমরা কি করব বলেন যে শিক্ষা আমাকে সুশিক্ষিত করতে না পারে মানুষ করতে না পারে সেই শিক্ষা দিয়ে কি করবেন বাংলাদেশের সচিবালয়ে একজন কি অশিক্ষিত মানুষ আছে সবাই তো শিক্ষিত লাভ কি সবকটা চোর উপর লেভেলের একজন কি অশিক্ষিত আছে একজনও নাই একজন নাস্তিক আছে যে কিনা অশিক্ষিত সব শিক্ষিত লোকজন নাস্তিক এখন আপনি যে শিক্ষা নিচ্ছেন যেখান থেকে শিক্ষা নিচ্ছেন খুব সাবধানে শিক্ষাটা নেওয়া উচিত কারণ হচ্ছে এই শিক্ষা আপনার জন্য বুমিরাং হতে পারে আজকে যেই প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে যে ছেলে মেয়ে একসাথে মেলামেশা করতে হবে অবাধ মেলামেশা করতে হবে ধর্মের প্রয়োজন নাই বিবাহের দরকার নাই মনে হয়েছে তাই স্লিপ ওভার করতে হবে মনে হয়েছে তাই হচ্ছে গিয়ে আপনার একসাথে থাকতে হবে রাত কাটাতে হবে এই শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষা দিয়ে করবেন কি আপনি আমাদের বাংলাদেশের পাঠ্যক্রমে আমি সেটা নিয়ে কাজ করছি উইদিন ফিফটিন ডেজ আপনারা হয়তো আমার সেই প্রোগ্রামটা দেখতে পারবেন সেখানে ডারউইনের মতবাদ শেখানো হচ্ছে বিবর্তন শেখানো হচ্ছে সেখানে কি বলা হচ্ছে বানর শিম্পাঞ্জি শিয়াল এইসব নাকি মানুষের পূর্বপুরুষ ছিল সেখান থেকে মানুষের জন্ম হয়েছে এবং বিবর্তনের মাধ্যমে আপনার উদ্ভিদ জগত এবং প্রাণী জগতে এটা বের হয়েছে ভাইরাস থেকে ব্যাকটেরিয়া সেখান থেকে পোটো জোয়া হয়ে তারপরে এই বহু পরিজীবী সেখান থেকে হচ্ছে মানুষ এবং গাছপালা এগুলোর উৎপত্তি তো এগুলো যদি প্রাণ যদি নাকি বিশেষ একটা জায়গা থেকে না দিয়ে এসে থাকে একটা মহাজাগতিক শক্তি যদি মানুষকে প্রাণ না দিয়ে থাকে প্রাণীকে প্রাণ না দিয়ে থাকে তাহলে এটা যদি বিবর্তনের মাধ্যমেই হয় তাহলে এখন গবেষণা করে কেন একজন মানুষ তৈরি করা যাচ্ছে না কেন একজন মানুষের ভেতরে প্রাণ দেওয়া যাচ্ছে না কেন মানুষ মারা গেলে আর সেটাকে বাঁচানো যাচ্ছে না কেন বনের জঙ্গলের ভেতরে একটা বানরের পেছন থেকে তারা মানুষের বাচ্চা হচ্ছে না কেন মানুষের পেট থেকে কেন বানরের বাচ্চা হচ্ছে না কেন হচ্ছে না কারণ এটা একটা মহাজাগতিক শক্তির একটা অদৃশ্য ক্ষমতা যেটার মাধ্যমে মানুষ এবং এই সৃষ্টির যে জীব এদেরকে প্রাণ দেওয়া হয়েছে এটার মালিক একমাত্র আল্লাহ তালা আমি বিশ্বাস করি অন্তত তো আমাদের পাঠ্যক্রমে শেখানো হচ্ছে যে মানুষের যে প্রাণ মানুষ বানর তারপরে বন বনমানুষ বনমানুষ থেকে মানুষ হয়েছে পৃথিবী ছিল একটা উল্কাপিন্ডের মতো সেখান থেকে তারপরে কোটি কোটি হাজার হাজার কোটি বছর পার হয়ে সেখান সেখানে অক্সিজেনের অস্তিত্ব হয়েছে সেখান থেকে সমুদ্রে পানি এসেছে বৃষ্টি হয়েছে এই সেই বলেটা নানানভাবে মেলানোর চেষ্টা করা হয়েছে অথচ বর্তমান পৃথিবীতে এটা একটা অবৈজ্ঞানিক বিষয় বিভিন্ন দেশ আমেরিকা ইসরায়েল রোমানিয়া দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়া তারপরে তুরস্ক এসব বিভিন্ন দেশগুলো এই বিবর্তনবাদ বা ডারউইনের যে ডারউইনবাদ এই এটাকে তারা নিষিদ্ধ করেছে তাদের দেশে আমাদের দেশে কিন্তু এটা ঠিকই এখন পর্যন্ত চলছে তো আপনি যে ডারউইনের এই বিবর্তনবাদ চালাচ্ছেন এটা কাকে খুশি করতে চালাচ্ছেন কি করছেন আমরা আজকে নাস্তিকদের বিরুদ্ধে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কথা বলছি লাভ নাই তো আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে একেবারে নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান সেখান থেকে শুরু করে ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স এসব সব ক্লাসে জীববিজ্ঞানগুলোতে শেখানো হচ্ছে যে মানুষের জন্ম হয়েছে বানরের পেছন থেকে তো এটা যখন বিজ্ঞান বইয়ে একটা শিশু শিখবে তার মাথায় কি কাজ করবে সে তো চিন্তাই করবে আসলেই তো তাহলে বোধহয় আল্লাটাল্লাহ বলে আর কিছু নাই এই পৃথিবীতে আসছি খাইদাই ফুর্তি করি তারপরে চলে যাব শেষ আমাদের শিক্ষা পাঠ্যক্রমে এখন কন্ডমের ব্যবহার শেখানো হচ্ছে মেয়েদের পিরিয়ডের বিষয়গুলো শেখানো হচ্ছে এগুলো করে কি করা হচ্ছে ছোট ছোট বাচ্চা তাদের মধ্যে যৌনতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে শুশুরি দেওয়া হচ্ছে আজ পর্যন্ত একজন ছেলে বিয়ে করার পর সে কি কারোর কাছে গেছে যে বিয়ের বাসর রাত থেকে বের হয়ে যেয়ে তারপরে কিভাবে কন্ডম ইউজ করতে হয় সেটা দেখানোর জন্য একটা মেয়ে রাস্তায় বের হয়ে আন্দোলন করেছে যে আমাদের বাবা মারা আমাদেরকে পিরিয়ড হলে কি করতে হবে কিভাবে ন্যাপকিন পড়তে হবে এগুলো শেখা শেখানোর জন্য কেউ তো যায় নাই তো এই আন্দোলন যেহেতু আসে নাই এটার যেহেতু দাবি নাই কেন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে এসব নিয়ে গেলেন এটার পেছনে বিদেশি এনজিও থেকে শুরু করে আমাদের বাংলাদেশের দালালরা দায়ী আর বর্তমান সরকার তিনি তো আছেন শুধু শেখ মুজিবের ছবি শেখ মুজিবের বই ইসলাম শিক্ষা বইয়ের মধ্যেও শেখ মুজিবকে নিয়ে লেখাপড়া যেন থাকে এটা থাকলেই চলবে আর কোনো কিছু দরকার নেই সমাজের ছেলেরা যে কী শিখছে আমাদের পাঠ্যক্রমে যে কী শেখানো হচ্ছে সেটার দরকার নেই বরঞ্চ তাদেরকে কি করা হয়েছে নারায়ণচন্দ্র সাহাদেরকে সেখানকার বড় বড় পদের মধ্যে নিয়ে যাওয়া বসানো হয়েছে এটা করে আমাদের সমাজকে আজকে ধ্বংস করা হচ্ছে আমি মনে করি যে সাকিব বিন রশিদ তাকে গ্রেপ্তার করা উচিত এই ধরনের কথাবার্তা যারা বলেছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত আজকে আনুষ্কার মার পাশে কিন্তু সেই নারীবাদীরা নাই যারা কিনা নারীদের কিছুদিন আগে ধর্ষণ হলো সেই ধর্ষণের পরে তারা বিচার চাইছেন রাস্তার মধ্যে গিয়ে নষ্টামি করে তারপর বলছে তুই ধর্ষক তুই ধর্ষক এখন যাচ্ছেন না কেন এখন আপনারা গিয়ে আনুষ্কার মায়ের পাশে গিয়ে দাঁড়ান বিচার চান কই নাই তো একাত্তর টেলিভিশনও নাই সেই নারীবাদীরাও নাই তারা আপনাদের সন্তানদেরকে নিরাপত্তা দিতে পারবে না আপনারা মনে করছেন যে নষ্টামি করলেই তারপরে নিরাপত্তা পাওয়া যাবে এটা কখনোই সম্ভব না আজকে দেখুন শিক্ষিত যে নারীরা আছে যারা আজকে কর্মক্ষেত্রে কর্ম করার নামে সমান অধিকারের নামে আজকে সমাজে মাঠে নেমেছে তাদের কপালে কিন্তু সুখ নাই আজকে ঢাকা শহরে দেখুন প্রতি মিনিটে সেদিন নিউজ দেখলাম যে ৩৫ জন না পঁয়তাল্লিশ জন ডিভোর্স হচ্ছে কারা হচ্ছে না যারা চাকরি করে না তাদের তারা না যারা চাকরি করে তারাই হচ্ছে অতএব এটা করে যদি শান্তি যদি না আসে আপনারা চাকরি করেন সমান অধিকার নেন কোনো সমস্যা নেই আমাদের কিন্তু আপনি চাইলেই কি সমান অধিকার পাবেন বাসের মধ্যে যে ঝুলে ঝুলে ছেলেদের মতো দাঁড়াতে পারবেন আপনার গায়ে আপনার বুকের সাথে ছেলের বুক লাগলে আপনি কিছু মনে করবেন না এটার নামই সমান অধিকার পারবেন সেটা করতে তখন তো আবার বলবেন যে আমাকে আলাদা সিট দেন বাসের সামনে মহিলা সিট লিখে রাখতে হয় আপনাদের জন্য কেন তো সমান অধিকার চাইলে আবার সেটা করতে হবে রাস্তার মধ্যে যে ছেলেদের মতো করে যা ইস্যু করতে পারবেন পারবেন না অতএব আপনার শরীরের গঠনগত কারণেই আপনি সমান অধিকার পাবেন না কিছু ক্ষেত্রে আপনি পুরুষের চাইতে বেশি পাবেন কিছু ক্ষেত্রে কম পাবেন এটা মেনে চলতে হবে আর এটা যদি মেনে না চলেন তাহলে রাস্তাঘাটে বের হবেন যখন ইচ্ছা তখন যাবেন সেটাও পারবেন সেটা পারলে কিভাবে পারবেন আমেরিকায় হচ্ছে আমাদের বিভিন্ন ইউরোপের দেশগুলো তো হচ্ছে সেসব দেশে মেয়েরা রাত তিনটা চারটা পাঁচটার সময় বেরোচ্ছে কিন্তু ধর্ষণ হচ্ছেন এর কারণ কী কারণ হচ্ছে সেসব দেশ তাদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে পেরেছে বাংলাদেশে কি সেই নিরাপত্তা আছে আপনি বাস করছেন বাংলাদেশে চলছেন আমেরিকার মতো বিচার সৌদি আরবের মতো এটা কি কোনোদিন সম্ভব যেই রাষ্ট্রে পুলিশ নিজে ধর্ষণ করে সেখানে আপনি অবাধ চলাফেরার অধিকার চাবেন এই সুযোগ বাংলাদেশে নেই এটা ছাড়া অন্য রাস্তা বের করতে হবে তার চাইতে যতটুকু শালীনভাবে থাকা প্রয়োজন ছেলেমেয়ের দূরত্ব বজায় রেখে যতটুকু চলা প্রয়োজন যতটুকু সামাজিকতা অশ্লীলতার বাইরে গিয়ে থাকা যায় ততটুকু থাকতে হবে প্রেম ভালোবাসার জন্য ছেলেমেয়ের সমান অধিকার বই কলমে খাতা কলমের মধ্যে এনে ঢুকানোর কোনো প্রয়োজন নেই কারণ আজকে আমরা যারা বড় হয়েছি তারা কিন্তু জীবনে প্রেম করে আসছে আমাদের কাছে বন্ধু বান্ধবী এসেছে কোনো বান্ধবী আজ পর্যন্ত এসে শুধুমাত্র অনলি ফ্রেন্ড আর জাস্ট ফ্রেন্ড থাকে নাই প্রতিটা বান্ধবী যারা এসেছে বন্ধুত্ব করতে তাদের সাথে এক সময় গিয়ে কিন্তু প্রেম ভালোবাসাই হয়েছে অতএব এই প্রেম ভালোবাসার জন্য আলাদাভাবে ছেলেদেরকে সুযোগ করে দেওয়ার কোনো দরকার নাই পৃথিবীতে কারা সবচেয়ে সুখী দেখুন আজকে পশ্চিমা দেশগুলো আছে তারাও সুখী তারা কিভাবে সুখী আইনের মাধ্যমে সুখী কিসের আইন সেটা রাষ্ট্রের যে আইন সে আইন আজকে দু হাজার বিশ সালের এক ধর্ষণের জরিপ সেই জরিপের মধ্যে একটা ধর্ষণও হয় না একটা দেশে সেটা হচ্ছে ওমান ওমান কাদের কোন আইনে চলে হয় ধর্মীয় রীতিনীতি যে যেই ধর্মে আছে সেই ধর্মের রীতিনীতি মানা উচিত অথবা দেশের প্রচলিত যে আইন বিচার ব্যবস্থা আছে সেটাকে শক্তিশালী করা উচিত এখন আইন আর বিচারের অবস্থা কী সেটা আমরা সবাই জানি ছিল ধর্মীয় সামাজিক আমাদের যে একটা সুন্দর রীতিনীতির মধ্যে আমরা ছিলাম সেটাকেও ধ্বংস করার একটা পায় তারা চলছে অতএব আমি মনে করি যারাই আমাদের যে দীর্ঘদিনের সামাজিক যে একটা বন্ধন যে শালীন সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে তাদের বিচার করা উচিত এই খুশি কবির থেকে শুরু করে ফারজানা রূপা মিথিলা ফারজানা এবং এইসব সাকিব বিন রশিদ যারা আছে তাদেরকে এখন আইনের আওতায় আনা উচিত কিছুদিন আগে আপনার হলিয়ার্টিজনে যখন হামলা হলো তখন সে হামলার ঘটনার সাথে সেটা যদিও একটা নাটক সাজানো নাটক কিন্তু যেটা যেই নাটক দেখানো হয়েছে সেই নাটকের মধ্যেও একজন ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী তো নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী তিনি জাকির নায়কের ফলোয়ার পিস টিভির ফলোয়ার এই জন্য তাকে জাকির নায়ক এবং পিস টিভি দুইটাই বাংলাদেশে ব্যান্ড করা হলো তো জাকির নায়কের পিস টিভি এবং জাকির নায়ককে ব্যান করলেন যে বিশ্ববিদ্যালয়ে পরে সেই নর্থ সাউথ কেন ব্যান্ড করলেন না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা কেন ব্যান্ড করলেন না ইংলিশ মিডিয়াম স্কুল কেন ব্যান করলে না কারণ সবই তো সেখানে ছিল ইংলিশ মিডিয়াম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্সাউথ এইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ব্যান করেন নাই কেন ব্যান করা হয়েছে জাকির নায়কের পিস টিভি মূল সমস্যা হচ্ছে ওই ওইটাই ইসলাম ধর্ম এর বাইরে আর কোনো সমস্যা নাই যদি মনে করেন যে কেউ কারো ফলোয়ার হলেই তাকে ব্যান করতে হবে তাহলে শেখ মুজিবের ফলোয়ারদের চাইতে বদমাস তো বাংলাদেশে আর কেউ নাই এই ছাত্রলীগ মনে করেন ধর্ষণ এই আওয়ামী লীগের এমপিরা মনে করেন মারামারি খুন জখম চুরি বাটপাড়ি ভোট চুরি এমন কিছু তো নাই তারা করে না তো তাদের শেখ মুজিবকে ব্যান করেন না কেন বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না কেন এগুলোকে ব্যান করা দরকার যাদের কাছে শুনে আজকে আনুষ্কারা গ্রুপ স্টাডি করার জন্য বয়ফ্রেন্ডের বাসায় যাওয়া শিখেছে তাদেরকে ব্যান করা উচিত তাদের বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ